আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি কিভাবে অ্যালোভেরা দিয়ে আমার চুলে যত্ন করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি অ্যালোভেরা নিতে চলে এসেছি ছাদে। আমি এখন গাছ থেকে অ্যালোভেরা কেটে নিচ্ছি। আমি একটা অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি। আরো একটা নেব। আর যাদের অ্যালোভেরা গাছ আছে তারা তো জানেনই সবসময় নিচের পাতাগুলো ইউজ করতে হয়, যে পাতাগুলো খুব সহজে নষ্ট হয়ে যায় বা যাচ্ছে সেগুলো কেটে নিতে হয়। তো চলুন সাথে থাকুন। এবার আমরা অ্যালোভেরাটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর যারা টবে অ্যালোভেরা লাগান বাসায় তাদের উদ্দেশ্যে বলছি যে অ্যালোভেরাটা বেশিরভাগ কিন্তু খুব একটা রোদ্দুর লাগে না, খুব একটা রোদ্দুরে রাখবেন না। কারণ খুব রোদ্দুরে রাখলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা যাবে বেশি, আর হচ্ছে এর সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আর হচ্ছে একটু ছায়াতে থাকলে কোনো অসুবিধা নেই, দেখা যাচ্ছে সকালে অল্প একটু রোদ্দুর পেলো বাট হচ্ছে তারপরে সারাদিন আর পেলো না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন অ্যালোভেরাটাকে একটু কম রোদ্দুরে রাখার জন্য, তাহলে আপনাদের হচ্ছে অ্যালোভেরাটা ভালো থাকবে, এই গায়ে এই যে প্রবলেমগুলো এগুলো কম কম হবে এবং ফ্রেশ লাগবে। এবার আমরা অ্যালোভেরা থেকে শ্বাসটাকে বার করে নিব। আর আমার অ্যালোভেরাটা আসলে রোদেই ছিল, কারণ আমার বেলকানিতে আগে রাখতাম বাট হচ্ছে জায়গা এখন অনেকটা কম, এই জন্য আমি রাখতে পারছি না। কিন্তু রোদেও আমি একটা ছায়ার নিচেই রেখেছি, কিন্তু তারপরে যতটুকু লাগে সেই অনুযায়ী আর কি এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করব সেগুলোকে আবারও মানে আরও অনেকটা ছায়ায় রাখার জন্য। প্রথমে এরকম দুই সাইড কেটে নিতে হবে। নেওয়ার পর আপনার আলতো করে ছুরি দিয়ে এভাবে করে ওপরের পাটটা উঠিয়ে নেবেন। এই যে এভাবে করে আমরা পরেরটাও ঠিক একইভাবে করে নিচ্ছি। আমরা একইভাবে এই পাটটা উঠাই নেব, এটা একটু প্রবলেম। আমরা প্রথম পাটা উঠিয়ে নিয়েছি। আমরা এবার এর ভিতর থেকে শ্বাসটা বার করে নিব। আমরা কিন্তু ছুরি দিয়ে এভাবে এভাবে করে বার করতে পারবো,
তারপরে আরেকটা দেখিয়ে দিই, আমরা এরকম একটা কাটা চামচ নিয়ে ঠিক এভাবে ধরে এভাবে করে বার করে নিতে পারবো, আবার ছুরি দিয়েও করে নিতে পারবো। এটা যদি আপনি ব্লিন্ডারে ব্লিন করে নেন তাহলেও কিন্তু খুবই ভালো হবে, কোনো সমস্যা হবে না, বাট আমি আজকে হাত দিয়েই করব। যার যার সুবিধা অনুযায়ী এটা বার করে নেবেন। আর এটার পরিমাণ চুলের লেন্থ অনুযায়ী, আপনার চুল যতটা বেশি, আপনি যদি খুব বেশি হয় তাহলে দুইটা ইউজ করবেন, যদি খুব বেশি না খুব কমও না তাহলে আপনার বড় সাইজের একটা ডালি যথেষ্ট। আমরা এভাবে করে পুরাটা বার করে নিব। দেখুন কি সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে। পিছলা তো একটু ধরতে প্রবলেম হয়, আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যেটা করি আর কি, সেটা হচ্ছে যে এরকম একটা অ্যালোভেরার পার্ট আপনি নেবেন, নিয়ে প্রথম পার্টটা উঠাই ফেলে এতে অ্যালোভেরা থাকবে, থাকা অবস্থায় এটা আপনি কোনো কিছু না দিয়েই, কিছুই লাগবে না, শুধুমাত্র এটা নিয়ে আপনি আপনার ফেসে আধা ঘন্টা মাসাজ করতে পারেন। করলে এর যে উপকারিতা সেটা হচ্ছে যে হচ্ছে আপনার ফেসে দাগ চলে যাবে, তারপরে স্কিন টান টান হবে এবং অনেক স্মুথ হবে, ধীরে ধীরে আপনার হচ্ছে যে ছোট 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 আমাদের যে লালচে তিল টাইপের হয় আর কি মেয়েদের ফেসে, বিশেষ করে যারা ফর্সা তাদের তো অনেক প্রবলেম হয়, তো এটা ইউজ করতে পারেন, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস, এটা আপনার ফেসে এমনকি প্রতিদিনও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আছে আপনি আধা ঘন্টার মতো মাসাজ করার পরে ওটাকে শুকায়ে তার দেন তারপর হচ্ছে আপনি হচ্ছে ই করবেন, ফেসটাকে ওয়াশ করে ফেলবেন, তো এটা আপনি ফেসেও ইউজ করতে পারবেন। তো আমরা এখন অ্যালোভেরা জেলটাকে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন একটা ব্যাপার স্যাপার। তো আছে অ্যালোভেরা জেলটা বার করা হয়ে গেছে, এবার আমি এর সাথে যে জিনিসগুলো অ্যাড করি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এরকম সাইজের লেবু নিয়েছি, পুরো একটা লেবু নিয়েছি, আমি সেটার রস এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি পুরো একটা লেবু কিন্তু এর ভিতরে অ্যাড করতেছি। আমাদের একটা লেবু দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু এরকম সাইজের একটা লেবু এর সাথে অ্যাড করছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা এরকম একটা চামচের 2 চামচ মধু অ্যাড করব। আমরা 2 চামচ মধু এর সাথে দিয়ে দিচ্ছি,
আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। আজকে আমরা এভাবে এই প্যাকটা তৈরি করব। এবার এটাকে সুন্দর করে ফেটে নিব যাতে সবকিছু ঠিক মতো মিক্সড হয়ে যায়। এটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, সবাই ইউজ করতে পারবেন। এটা এতে আপনার চুলটা মসৃণ হবে, সিল্কি হবে, আর হচ্ছে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। এই প্যাকটা আপনারা সপ্তাহে 2 বার ইউজ করতে পারবেন। এবং এটা এখন রেডি, এটা ইউজ করা যাবে। তো এটা করার পরে, আপনারা ইউজ করার পরে আরও একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আপনি চুলে এটা লাগানোর পরে মিনিমাম 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবেন। আর রাখার পরে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। ওই দিন শ্যাম্পু করবেন না কোনোভাবেই, চুলটাকে শ্যাম্পু না করে শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেলবেন। এবং আছে পরের দিন আপনারা শ্যাম্পু করে ফেলবেন, তো দেখবেন তাতে চুলগুলো আরও বেশি সুন্দর হবে, অনেক সিল্কি হবে। তো এভাবে আপনারা 2 দিন, সপ্তাহে 2 দিন আপনাদের চুলটাকে যত্ন করতে পারেন। আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাইলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। কোনো কিছু দেখতে ইচ্ছা হলে বা জানতে ইচ্ছা করলে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আশা করি। তো আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।